হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, আর আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমি যাচ্ছি টাকিতে, আর টাকিতে যাওয়ার আগে পড়বে বসিরহাট। তো বসিরহাটের ঠাকুরগুলো কিন্তু আজকে আমি দেখব। টাকির যে রাজবাড়ির পুজো, মানে পুবের বাড়ির যে পুজো, সেই পুজোও কিন্তু আমি অলরেডি ভিডিওটা আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি, তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। এছাড়াও যারা টাকি ঘুরতে যেতে চাইছো, ওখানে কী কী ঘোরার জায়গা আছে, কীভাবে যাবে, সমস্ত কিছু কিন্তু আমার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে। সেটাও যদি তোমরা দেখতে চাও, তার লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতেই পারো। তো একটা ভিডিওতে যেহেতু বড় হয়ে যাবে, সেই জন্যই আমি কিন্তু টাকির ভিডিওটা আগের পার্টে দিয়ে দিয়েছি। আর আজকে দেখাবো বসিরহাটে কী কী ঠাকুর হয়েছে। তো বন্ধুরা, চলো তাহলে যাওয়া যাক, আর দেখা যাক আজকের কতগুলো ঠাকুর আমি তোমাদেরকে দেখাতে পারি। আর যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও, যাতে সব ভিডিওর নোটিফিকেশন যেন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায়। প্রথমেই আমি চলে এসেছি বসিরহাটের নবারুণ সংঘের প্যান্ডেলে, যা কিনা হুবাহু বেলুড় মঠের আদলে বানানো হয়েছে। মণ্ডপের ভেতরে দুর্গা প্রতিমার পাশাপাশি কিন্তু রয়েছে শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি। সব মিলিয়ে এ বছরে শারদীয়া উৎসবে বসিরহাটে এই এক টুকরো বেলুড় মঠ দেখার জন্য কাতারে কাতারে মানুষ কিন্তু ভিড় করেছেন। Thank you.
এখন আমি চলে এসেছি প্রান্তিকের ঠাকুর দেখতে। আর এখানকার থিম ছিল খিড়কি থেকে সিংহদুয়ার। দুপুরবেলায় গিয়েছিলাম বলে এতটা ফাঁকা লাগলেও সন্ধেবেলায় কিন্তু থাকে এখানে মানুষের উপচে পড়া ভিড়।
এখানে কিন্তু অনেক প্যান্ডেলই আমার চোখে পড়ল, কিন্তু অল্প বৃষ্টি হওয়ার জন্য আমি সব প্যান্ডেলে আর নামতে পারিনি। তো এখন চলে এসেছি আমি এখানকার বিখ্যাত একটা জায়গা, সেটা হচ্ছে ঘোষবাড়ির পুজো। অসাধারণভাবে সাজিয়েছে, এখানকার কোনো প্যান্ডেলকেই কিন্তু কম বলা যাবে না। বন্ধুরা, আমার কিন্তু বসিরহাটে ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট, আমার কমপ্লিট। এখানে অনেক ঠাকুর আছে, আমি কিন্তু এই তিনটে প্যান্ডেলই দেখলাম, এবার আমি বেরিয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।